হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 1 অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব বা লোয়ার অর্গানিজম এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যে জিনিসের সাথে পরিচিত হব সেটা হচ্ছে অণুজীব। হ্যাঁ, অণুজীব কি? আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই, কিন্তু এমন অনেক জীব আছে যেগুলোকে আমরা আসলে কখনো দেখতেই পাই না, এরা এতটাই ছোট। এদেরকে আমরা আসলে অণুজীব নামে ডাকি। তো এদের আসলে নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষ নেই। এখানে কেন্দ্রিকাটা হচ্ছে আসলে মূলত অনেকটা নিউক্লিয়াসের মতো কাজ করে। আমরা যেহেতু কোষ পড়ে এসেছি, তাই আমরা জানি নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের মূল অংশ আর কি। তো এই অণুজীবদের মধ্যে আসলে ওই মূল অংশটা বা ওইটাকে আমরা কেন্দ্রিকা বলছি সেটা আসলে থাকে না, আর তার কারণে এদের কোষগুলো সুগঠিত হয় না। আর এই কারণে অণুজীবদেরকে আমরা আদিজীবও বলি, কারণ আদিজীব মানেই হচ্ছে তাদের এই সব কিছু সুগঠিত থাকবে না। তো এসব অণুজীব থেকেই কিন্তু আসলে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাতটা হয়েছে। তো এবার আমরা এই অণুজীবদের শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো। বিজ্ঞানী অণুজীব সমূহকে শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে তিনটা রাজ্যে এদেরকে ভাগ করেছেন, অর্থাৎ রাজ্য 1, 2, 3, এবং এগুলোর নাম হচ্ছে অ্যাকারিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। নামগুলো একটু কঠিন, বাট আমাদের মনে রাখতে হবে। তো এদের সম্পর্কে একটু জানা যাক। তো রাজ্য 1 হচ্ছে অ্যাকারিওটা, বা এদেরকে আমরা অকোষীয় বলতে পারি। তো এই অ্যাকারিওটার ক্ষেত্রে কি হয়, এসব অণুজীব আসলে এতই ছোট যে এদেরকে আমরা আমাদের পরীক্ষাগারে থাকা সাধারণ যে আলোক অণুবীক্ষণ যন্ত্র আছে সেটা দিয়ে দেখতে পাই না। এদেরকে দেখার জন্য আসলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেটা আসলে অত্যন্ত ব্যয়বহুল এবং যেটা আসলে অনেক সফিস্টিকেটেড একটা মেশিন আর কি। যাই হোক, তো এটার একটা উদাহরণ হচ্ছে ভাইরাস। হ্যাঁ, এই দেখো, এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ভাইরাসের ছবি। এটা নিয়ে আমরা একটু পরেই জানব। তো এরপর হচ্ছে রাজ্য 2 অর্থাৎ প্রোক্যারিওটা বা আদিকোষে। তো যেসব অণুজীবে কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই হচ্ছে এ রাজ্যের সদস্য। তো সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদেরকে আমরা আদিকোষ বলে, এটা তো একটু আগে বলেই ফেললাম। যেমন এই যে ব্যাকটেরিয়া, ওকে। এরপর হচ্ছে রাজ্য 3 অর্থাৎ ইউক্যারিওটা বা প্রকৃত কোষে। হ্যাঁ, যেসব অণুজীবে কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকেই প্রকৃত কোষ বলে, যেমন শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া ইত্যাদি। এখানে আসলে আমরা একটা ছত্রাক দেখতে পাচ্ছি, এটাকে আসলে আমরা ব্যাঙের ছাতা নামে অনেকেই ভালোভাবে চিনি। তো এবার আমরা এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল সম্পর্কে আর একটু বিস্তারিত জানবো। প্রথমেই হচ্ছে ভাইরাস। হ্যাঁ, ভাইরাস এতটাই ছোট যে এদেরকে আসলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এবং এরা হচ্ছে সরলতম জীব। কেন? কারণ এরা শুধুমাত্র প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আমিষ আর ডিএনএ বা আরএনএ দিয়ে তৈরি, আর কিছুই থাকে না এদের। অর্থাৎ ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদির কিছুই থাকে না। তাই ভাইরাসকে আমরা অকোষীয় বলতে পারি। এই যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কিছু ভাইরাসের ছবি। তো ভাইরাসের যে প্রোটিন বা আমিষ আবরণ থাকে, সেখান থেকে নিউক্লিক অ্যাসিড নামে একটা অ্যাসিড আছে, সেটা বেরিয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে, মানে তখন এটা একটা জড় বস্তুর মতো আচরণ করে। তবে অন্য জীবদেহে যেইমাত্র প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয়, তখনই এরা জীবনের সকল লক্ষণ আবার ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা আসলে জীবনের কোনো লক্ষণই প্রকাশ করে না, আর এই কারণে ভাইরাসকে আমরা বলি প্রকৃত পরজীবী। তো এই ভাইরাস কেমন হতে পারে? ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙার চিহ্নে বা পারুষের ন্যায় হতে পারে। তো ভাইরাস মানবদেহের বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। এছাড়া ধানের টুংরো রোগ ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণেই হয়। ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা পরিচিত ভাইরাস। এই যে দেখতে পাচ্ছ না এই ছবিটা, এটা একটু অদ্ভুত না? এটাই হচ্ছে আসলে ব্যাকটেরিওফাজ। তো আমরা এই ব্যাকটেরিওফাজ সম্পর্কে আর একটু জানবো যে এর মধ্যে কী কী আছে। তো এই যে ভাইরাসটার যে উপরের যে অংশটা, এটাকে আসলে আমরা বলি মাথা, বা এটাই বলতে পারো মূল অংশ। সো এই যে মাথার উপরে যে আবরণটা দিয়ে এই জিনিসটা তৈরি, সেটাকে আমরা বলি প্রোটিন আবরণ, এবং এই প্রোটিন আবরণের ভেতরেই আসলে ডিএনএ থাকে। তো এই মাথার নিচের দিকে কিছু কাটার মতো অংশ আছে, এটাকে বলা হয় কলার, এবং এই যে লম্বা অংশটা, এটাকে আমরা বলছি লেজ। এবং এই লম্বা অংশের নিচে দেখো আরেকটা ছোট্ট রিংয়ের মতো আছে, এটাকে বলা হয় বেস প্লেট, এবং এই বেস প্লেটের নিচে আবার কিছু কাটার মতো অংশ থাকে, সেটাকে বলা হয় স্পাইক। এবং এখান থেকে আরও কিছু লম্বা লম্বা তন্তুর মতো, এই যে ঠ্যাঙের মতো জিনিস বেরিয়েছে, এগুলোকে আমরা বলছি স্পর্শক তন্তু। হ্যাঁ, এগুলো আসলে কোনো জীবদেহে প্রবেশ করার সময় ভাইরাসকে অ্যাটাক করতে সুবিধা করে দেয়। এরপর আমরা জানবো ব্যাকটেরিয়া সম্পর্কে। হ্যাঁ, ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব। এটা আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওয়েনহুক, মানে তিনি সর্বপ্রথম এই ব্যাকটেরিয়াটা দেখতে পান আর কি। সো ব্যাকটেরিয়ার কোষ গোলাকার, দণ্ডাকার, কমাকার, পেঁচানো আকৃতির ইত্যাদি বিভিন্ন আকৃতির
হতে পারে। তো দেহের আকার আকৃতির ভিত্তিতে এদেরকে আমরা চারটি ভাগে ভাগ করছি, যথা কক্কাস, ব্যাসিলাস, কমা এবং স্পাইরাম। সো কক্কাস কি? কোনো কোনো ব্যাকটেরিয়ার কোষের আকৃতি গোলাকার হয়, এদেরকে আমরা বলি কক্কাস ব্যাকটেরিয়া। এরা এককভাবে অথবা দল বেঁধে থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, এই যে এটা হচ্ছে আসলে কক্কাস। এরপর হচ্ছে ব্যাসিলাস, এরা দেখতে লম্বা দণ্ডনে, যেমন আমরা এখানটায় দেখতে পাচ্ছি এই যে অংশের ভেতরে। সো ধনুষ্টঙ্কা, রক্তামাশয় ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে। এরপর হচ্ছে কমা, এরা আসলেই কমার মতো দেখতে হয় একটা, এরা বাঁকানো দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া, মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এই ধরনের হয়, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কমা আকৃতির ব্যাকটেরিয়া। এরপর হচ্ছে স্পাইরিলাম, এ ধরনের ব্যাকটেরিয়া পেঁচানো আকৃতি হয়, যে অনেকটা এই যে এরকম পেঁচানো পেঁচানো। সো এই হচ্ছে আকৃতির উপর ভিত্তি করে চার প্রকারের ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়ার উপকারিতা কি? ব্যাকটেরিয়া আসলে মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে। ব্যাকটেরিয়াই একমাত্র প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংগ্রহণ করে, মানে বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে সেটা মাটিতে পুষ্টি উপাদান হিসেবে উদ্ভিদকে যোগান দিতে পারে এই ব্যাকটেরিয়া। এরপর হচ্ছে পাট থেকে আঁশ ছাড়াতে আমরা ব্যাকটেরিয়া ব্যবহার করি, দই তৈরি করতেও আসলে ব্যাকটেরিয়ার সাহায্য নিতে, ব্যাকটেরিয়া ছাড়া দই তৈরি করা যাবে না। এরপর হচ্ছে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়, ব্যাকটেরিয়া জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। তো এই জিন প্রকৌশল জিনিসটা কি তোমরা হয়তো অনেকেই জানো না, জিন প্রকৌশলের মাধ্যমে আসলে কোনো একটা উদ্ভিদ বা প্রাণীর মধ্যে ইচ্ছে মতো তার বৈশিষ্ট্য দিয়ে দেওয়া যায়। এটা নিয়ে আমরা যখন উপরে ক্লাস উঠবো আরও বিস্তারিত জানবো। তো ব্যাকটেরিয়ার পরে এবার আমরা জানবো ছত্রাক সম্পর্কে। হ্যাঁ, ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ, মানে ক্লোরোফিল না থাকলে সে তো এমনিতেই সবুজ হবে না আমরা জানি। তো ক্লোরোফিল নাই বলে এরা শালক সংশ্লেষণ করতে পারে না, তাই এরা পরভোজী অথবা মৃতভোজী। তো পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহ বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়, মানে পরভোজী অন্য জীবের উপর জন্মাচ্ছে আর মৃতভোজী কেবলমাত্র মৃত জীবের উপর জন্মাচ্ছে, যেমন এখানে আমরা কিছু ছত্রাক দেখতে পাচ্ছি। তো এই ছত্রাকের উপকারিতা যেমন আছে অপকারিতা দুটোই আছে। তো উপকারিতা কি? উপকারিতা হচ্ছে পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায়, পাউরুটি তৈরিতে ইস নামক ছত্রাক ব্যবহার করা হয়, আর এই কারণেই আসলে পাউরুটি এত নরম তুলতুলে এবং এর ভিতরে বাতাস আটকে থাকে এবং ফুলে ওঠে। সো ইস্ট ভিটামিন সমৃদ্ধ হলে ট্যাবলেট হিসেবেও আমরা এটাকে ব্যবহার করি। এছাড়া অ্যাগারিকাস নামে এক ধরনের বিশেষ মাশরুম শৌখিন খাদ্য হিসেবে পরিচিত, এই যে এটা আসলে আমরা খাই, বিভিন্ন রেস্টুরেন্টে আমরা এটা এখন পাই। তো বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে চাষ করা হয়, এছাড়া আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। তো এই ছত্রাকের উপকারিতার পাশাপাশি কিন্তু অনেক অপকারিতা রয়েছে, যেমন মানুষ, জীবজন্তু, উদ্ভিদের বহু রোগের জন্য এই ছত্রাক দায়ী, যেমন দাঁত, ছুলি বা ছোলম বলা হয় অনেক সময় এটাকে। এছাড়া মানুষের শ্বাসনালীর প্রদাহে ছত্রাকের সংক্রমণের কারণে এক ধরনের রোগ হয়। আবার উদ্ভিদের ক্ষেত্রে যেমন ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কালাপট্টি রোগ, আখের লাল পচা রোগ, এইগুলো আসলে রোগের নাম আর কি, এই রোগগুলো সৃষ্টি করে ছত্রাক। আবার এরা সহজেই কাঠ, বেদ বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করতে পারে। তো তার মানে আমরা বুঝতেই পারছি যে ছত্রাক সংক্রমণ কোনো ভালো একটা জিনিস না। যেমন এখানে দেখতে পাচ্ছি যে দাদে আক্রান্ত একজন স্কিন, তারপর হচ্ছে আমরা এখানে আলুর এক ধরনের রোগ দেখতে পাচ্ছি যেটা এই ছত্রাকের কারণে হয়েছে। তো এই ছত্রাকের সংক্রমণ আমরা কীভাবে প্রতিরোধ করব? ছত্রাকজনিত রোগ আসলে খুবই ছোঁয়াচে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগ সংক্রমিত হতে পারে। এসব রোগ থেকে নিরাপদ থাকতে হলে আমাদের কী করতে হবে? ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার না করা, যেমন কাপড় চোপড়, ছিউনি, টুপি, স্যান্ডেল ইত্যাদি। এরপর হচ্ছে ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা এবং ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা, এটা করলে সেটা ছড়াতে পারবে না। এরপর আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে শৈবাল। হ্যাঁ, শৈবাল কি? শৈবাল সমাঙ্গবর্গের ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদ। যেহেতু ক্লোরোফিল আছে তাই সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এজন্য এরা স্বভোজী। তো এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি বিভিন্ন রঙের শৈবাল দেখায়, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বেশিরভাগ জলাশয়ে স্পাইরোগেরা নামক শৈবালটা বেশি দেখতে পাই আমরা। তো এই শৈবালের উপকারিতা কি? আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। এছাড়া মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তো শৈবালের অপকারিতা কি? মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চাপাতার রেড ব্লাস্ট নামক এক ধরনের
রোগ সৃষ্টি করে। জলাশয়ে যদি শৈবালের অধিক আধিক্য দেখা দেয় তাহলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। কেন? কারণ এরা যখন খাদ্য তৈরি করে এরা কিন্তু অক্সিজেন ব্যবহার করে, আর এই কারণে তখন অক্সিজেনের টান পড়ে, যার কারণে জলজ উদ্ভিদের শ্বসন সম্পন্ন করতে কষ্ট হয়ে যায়। তো এবার আমরা আরেকটা বিশেষ জীব সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অ্যামিবা। হ্যাঁ, অ্যামিবা জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আসলে অ্যামিবা। এটা আসলে যত বড় দেখা যাচ্ছে এটা অত বড়, এটা অনেক 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 ছোট। অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের সদস্যভুক্ত এক কোষী একটা প্রাণী, মানে এটা পুরোটাই একটা কোষ আর কি। তো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। হ্যাঁ, যেটা বললাম আর কি, এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। যেমন এই যে আকারটা দেখছি না, এটা এখন যে আকার, একটু পরেই সেই আকারটা আর থাকবে না, এর আকারটা সে পরিবর্তন করতে থাকে। এবং এই পরিবর্তন করতে গিয়ে সে দেখো তার বডির একটা অংশকে সামনের দিকে বাড়িয়ে ফেলে। এটাকে আসলে আমরা বলি ক্ষণপথ, এই অভিক্ষেপটাকে বলা হয় ক্ষণপথ। এর সাহায্যে আসলে অ্যামিবা খাদ্য গ্রহণ করে এবং চলাচল করে, মানে বলা যায় এই জিনিসটা আসলে অনেকটা লিকুইড পদার্থের মতো গড়িয়ে গড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারে। তো এদের দেহে কী থাকে? এদের দেহে পানি গহ্বর থাকে, খাদ্য গহ্বর থাকে, সংকোচন গহ্বর থাকে। এই যে আমরা দেখতেই পাচ্ছি কোনটা কী। তো এদের সারা দেহে একটি পাতলা স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে, এই যে কালো যে পর্দাটা দেখানো হচ্ছে এখানে, এটাকে আমরা বলি প্লাজমা লেমা। তো অ্যামিবা পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে বা পুকুরের তলায় পচা জৈব আবর্জনার মধ্যে জন্মায়। তো এই অ্যামিবার সাথে আমরা একটা রোগকে সম্পর্কিত করতে পারি, সেটা হচ্ছে আমাশয়। হ্যাঁ, আমাশয় রোগ সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যামিবিক আমাশয়, একটা হচ্ছে ব্যাসিলারি আমাশয়। ব্যাসিলারি আমাশয় যেটা, সেটা আসলে এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণে হয়। বাট অ্যামিবিক আমাশয় যেটা, সেটা আসলে অ্যান্টামিমা নামক এক ধরনের এককোষী প্রাণীর সংক্রমণে হয়। এরা পরজীবী হিসেবে মানুষ, বানরজাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শুকর ও ইঁদুরের বৃহদান্ত্রে বাস করে। তো এ রোগে আক্রান্ত রোগী আসলে রোগ জীবাণুটি কোনো লক্ষণ ছাড়াই বহন করতে পারে। অ্যামিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন। উপযুক্ত চিকিৎসকের পরামর্শ পেলে এবং ওষুধ নিয়ে খেলে এ রোগ ধীরে ধীরে সেরে যায়। তো অ্যান্টামিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ করতে হলে আমাদের পান করা, গোসল করা, কাপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। তো এই অ্যান্টামিবা সম্পর্কে আমরা এখন আরেকটু জানবো। সো এটা হচ্ছে আসলে একটা অ্যান্টামিবা। সো অ্যান্টামিবা হচ্ছে মূলত প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব। এদের দেহ স্বচ্ছ জেলি নেয়, খালি চোখে এদের দেখা যায় না। এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নাই, কারণ এরা সর্বদাই অ্যামিবার মতো আকার পরিবর্তন করতে থাকে, মানে এটা অনেকটাই অ্যামিবার মতো আর কি। তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহকে ঢেকে ফেলে। যখন ঢেকে ফেলে তখন সেই অবস্থাকে আমরা বলি সিস্ট। তো এখানে কী কী অংশ আছে আমরা একটু দেখি। সবার প্রথমে আমরা একটু বাড়তি অংশ দেখতে পাচ্ছি, এটা আসলে ক্ষণপথ, এবং এই যে উপরের যে আবরণটা এটাকে আমরা বলছি প্লাজমা লেমা। তো এই প্লাজমা লেমার ভেতরে দেখো একটা স্বচ্ছ অংশ আছে, এই যে যেখানে কোনো দাগ টাগ বা কোনো ডট দেখতে পাচ্ছি না আমরা, এটা হচ্ছে এক্টোপ্লাজম। এবং তার ভেতরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি ঘন একটা পদার্থ, এটাকে আমরা বলি এন্ডোপ্লাজম, মানে বাইরেরটা এক্টোপ্লাজম, ভেতরেরটা এন্ডোপ্লাজম। এছাড়া এর মধ্যে খাদ্য গহ্বর থাকে, নিউক্লিয়াস থাকে, লোহিত রক্তকণিকা ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। তো এই অ্যান্টামিবা কীভাবে বংশ বিস্তার করে সেটা আমরা এখন জানবো। অ্যান্টামিবা মূলত স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। আমরা আসলে এই পদ্ধতিটা বিস্তারিত জানবো না, জাস্ট প্রাথমিকভাবে জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। তো এই পদ্ধতিটাকে আসলে স্পোরুলেশন বলে, এবং এই পদ্ধতিতে হয় কি যে একটা কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে। মানে এই দেখো এখানে এই যে একটা সাধারণ অ্যান্টামিবা কোষ, সেখান থেকে যে নিউক্লিয়াসগুলো আছে সেগুলো ভেঙে অনেকগুলো ছোটো ছোটো খণ্ডে তৈরি হয়, এবং এর চারপাশে প্রোটোপ্লাজম মানে কোষের অংশগুলো নিয়ে একটা আবরণের মতো তৈরি হয়। এবং এরা যখন পূর্ণতা পায় তখন তাদের ছোট ছোট অংশগুলোকে আমরা এক একটা স্পোর বলি। এবং অনুকূল পরিবেশ পেলে হয় কি, এই স্পোরগুলো একটা একটা করে এই কোষ থেকে বের হয়ে যেতে থাকে, এবং বের হয়ে গিয়ে প্রত্যেকটা ছোট ছোট স্পোর নতুন অ্যামিবা হিসেবে বড় হয়। তো আশা করি আমরা স্পোরুলেশন পদ্ধতিটার একদম বেসিক জিনিসটা বুঝতে পেরেছি। তো এই যে আমরা এতক্ষণ ধরে ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করলাম, তো এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া কিন্তু খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে, এবং স্থানান্তরিত হয়ে আমাদের বিপদ ঘটাতে পারে, বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। তো কীভাবে এই ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলো ছড়াতে পারে সেগুলো আমরা একটু জেনে নিই। যেমন অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে এরা সহজেই আমাদের মুখে ঢুকে যেতে পারে, মানে মুখ গহ্বরে ঢুকে যেতে পারে। এবং হাত মেলানোর মাধ্যমে ব্যাকটেরিয়া একজনের থেকে অন্যজনের দেহে অতি সহজে স্থানান্তরিত হতে
পারে। তারপর আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগেও কিন্তু ব্যাকটেরিয়ার স্পোর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে। বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার থেকে অতি সহজেই ব্যাকটেরিয়া তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে। পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায়। যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয়। এরপর হচ্ছে নিরাপদ পানির অভাবে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টিমোবাইলজনিত রোগ এক সময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। কলেরা এবং টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। তো তার মানে আসলে অনেকভাবে এগুলো ছড়াতে পারে এবং যখনই ছড়ায় তখন সেটাকে আমরা বলি সংক্রমণ। যেমন ভাইরাস সংক্রমণ। ভাইরাস কীভাবে সংক্রমণ হয়? হাঁচি, কাশি, কফ, থুতু, সর্দি ইত্যাদির মাধ্যমে এই রোগটা ছড়ায়। আবার সংস্পর্শের মাধ্যমে ছড়াতে পারে, যেমন উদ্ভিদের মোজাইক রোগটা এইভাবে ছড়ায়। আবার এইডস নামে এক ধরনের রোগ হয়, সেটা যদি একবার হয় সেটা আর নিরাময় হয় না। এইডস আক্রান্ত অসুস্থ লোকের রক্ত গ্রহণ করা, মাদক গ্রহণ, এক সুই বহু লোকের সাথে ব্যবহার করা বা ইঞ্জেকশন দেওয়া, অসামাজিক কর্মকাণ্ড ইত্যাদি করার মাধ্যমে আসলে এই রোগটা ছড়িয়ে যায়। তারপর মাম্স, হাম, বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ। এই রোগগুলো আসলে ভাইরাসজনিত রোগ এবং এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে। তো তার মানে আমরা বুঝতেই পারছি যে ভাইরাস এবং ব্যাকটেরিয়াসহ বিভিন্ন যে অণুজীব আছে এরা আসলে বিভিন্নভাবে আমাদের রোগ আক্রান্ত করতে পারে। আর এই অণুজীব ঘটিত রোগগুলোকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলেই আমরা আসলে সুস্থ থাকতে পারবো। তো এসব রোগ প্রতিরোধ ও প্রতিকার করতে হলে আমাদের কী কী করতে হবে? আমাদের সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করতে হবে। মাছ ও মাংসের সাথে তাজা শাকসবজি ও ফলমূল খেলে ভিটামিন ও খনিজ লবণের ঘাটতি পূরণ হয়, যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ করবে। এরপর হচ্ছে পান করা, গোসল, কাপড় কাচা ও বাসন ধোয়া ইত্যাদির জন্য আমরা সবসময় নিরাপদ পানি ব্যবহার করব। এছাড়া স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা, হাতের নখ কাটা, স্বাস্থ্যবিধি মেনে হাত মুখ পরিষ্কার করা, নিয়মিত দাঁত ব্রাশ করা, সাবান ব্যবহার করে গোসল করা, রাস্তাঘাটে যত্রতত্র থুথু, কফ ইত্যাদি না ফেলা, পথ চলতে বিশেষ করে ধুলাবালি উলছে এমন জায়গায় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করা, হাঁচি বা কাশি দেওয়ার সময় মুখে নাকে রুমাল চাপা দেওয়া ইত্যাদি আমাদের করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যদি আমরা সচেতন না থাকি তাহলে এই কাজগুলো আমাদের দ্বারা হয়ে যাবে। আর যদি আমরা একবার রোগাক্রান্ত হয়েই যাই তখন সেই রোগগুলো আমাদের প্রতিকারের ব্যবস্থা করতে হবে। তো প্রতিকারের জন্য আমরা কী করব? রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট গিয়ে আমরা পরামর্শ নিব, প্রয়োজনে ওষুধ সেবন করব। হাতুড়ে ডাক্তারের কাছে কখনোই যাব না, কারণ তারা তোমাকে সুস্থ করার বদলে তোমাকে আরও অসুস্থ করে দেবে, তোমার রোগকে জটিল স্তরে পৌঁছে দেবে এবং তুমি আর সুস্থই হয়তো হতে পারবে না। আর এ ব্যাপারে আমাদের আসলে সবাইকে সচেতন হতে হবে এবং আমাদের অনেক দায়িত্বশীল হতে হবে। তো আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনা এখানেই শেষ করে দিই। আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।